মই ইনফেক্ট আহার যোগ্য নাছিল। মই প্ৰেক্টিকেলি সহ্যাগতেই কব পাৰি, কিন্তু এটা জাতির যেতিয়া আহ্বান আহে তাত যাব নোৱাৰিলে মই নিজকে অপরাধ বোধ করো। মই অসম্ভব দুর্বল, গতি বহু কথা কব খুঁজিও মই কব পাৰা নাই, মোক মাফ করব। মই আজি আপনাদের ভাষাত কিছু কথা কব পাৰিলে বৰ ভাল পালো। এতে দুর্ভাগ্যবশত আপনাদের যেটো ভাষাত কথা কয় মই সেইটো ভাষাত পারগত নহও, গতিকে মই অসমীয়াতে কব লাগিব। মোর পূর্ববর্তী বক্তা ডক্টর দীপক রায় তেখেতে মোক অলপ গালি গালাজ করে গল, মই জীবন্ত বুরঞ্জীবী অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তেখেত যেনেকে কৈছে মই ঠিক তেনেকে নহও, তথাপিও যেতিয়াৰ পৰা বৰ অলপ চকু ফুটিছিল, যেতিয়া মই গেট, কনকলাল বৰুৱা, ডেলটন, হটছন, গ্ৰিয়াৰছন তেওঁলোকৰ কথা পঢ়িব, এতিয়া ক'ৰবাত লুকাই লুকাই ৰখাৰ কথা প্ৰায় প্ৰত্যেকজন পণ্ডিতে কয়, কিবা যেন এটা সত্য আছে, তাত হয়তো কিবা এটা পাহাড় আছিল, তাত হয়তো কিবা এটা নদী আছিল, তাত হয়তো কিবা বিল আছিল, তাত হয়তো কিবা এটা হ্রদ আছিল, কিন্তু সেই নদী, সেই পাহাড়, সেই হ্রদ পার আগে আগে অলপ তেরা বেকাক পণ্ডিতবিলাকে যায়। গৈ গৈ এনেটা দেখিলো কনকলাল বৰুৱাই কোনো জাতিৰ কথা নকলে, সপ্তম শতিকাৰ ভাস্কৰ বৰ্মন তেওঁ কলে ভাস্কৰ বৰ্মন যি জাতিৰে নহওক কিয় তেওঁ কিন্তু হিন্দু আকোচ নহয়, তেওঁ নকলে তেওঁ ৰাভা নহয়, কেৱল কোচক এই টাৰ্গেটটো কিয় কৰিলে, কোচক কিয় এই লক্ষ্যটো কৰিলে। তাৰপিছত তেখেতে এটা হেৰি দিছিলে, এক্সপ্লেনেশ্যন দিছিলে, ব্যাখ্যা এটা দিছিলে, তাৰ কাৰণ ভাস্কৰ বৰ্মন এজন ভাল হিন্দু। ভাস্কৰ বৰ্মন যে এজন ভাল হিন্দু তাৰ প্ৰমাণ হ'ল তেওঁৰ উপাধি হৈছে বৰ্মন, বাৰ্মা, বৰ্মন আৰু বাৰ্মা একে, ভাস্কৰ বৰ্মা। মোৰ কিবা মনে মানা নাই, কোচক গালি পাৰিলে কিয়, যুক্তি কি, তেওঁ কিয় ৰাভাক গালি নাপাৰিলে, তেওঁ কিয় গাৰক গালি নাপাৰিলে, তেওঁ কিয় মানে কোনো কাষ্ঠৰ কথা নকলে, কোচক ক'লে কিয়। তাৰপিছত পঢ়ি 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 দেখিলোঁ মহাভারত ভারতের যুগত এজন কোচ রজা আছিল, আর তেওঁর নাম আছিল বিচিত্র বর্মন। গতিকে মই মোৰ কোনোবা এটা লিখাত লিখিলো যদি ভাস্কৰ বৰ্মন তার বৰ্মন উপাধির কারণে তেওঁ যদি ভাল হিন্দু, যদি ভাস্কৰ বৰ্মন যেহেতুকে তেওঁ বৰ্মন উপাধি লৈছে কারণে তেওঁ কোচ নহয়, তেনেহলে কনকলাল বৰুৱাৰ কথার মাধ্যমতে বোঝা যায় বা দেখা যায় ভাস্কৰ বৰ্মন কোচ আছিল। তারপর মই আরো অলপ চালো, চাই দেখিল ভাস্কৰ বৰ্মন তেওঁর বংশ টানিছে নৰকাসুৰৰ পৰা, নৰকাসুৰ। ইয়াত অবশ্যে দুটা কথা আছে, আমার ইয়াত ডক্টর ভকতদেও আছে,
তেখেতসকলে জানে। তাই পণ্ডিতে কয় নৰকাসুৰ অসমৰ ৰজা আছিল, হা নৰকাসুৰ অসমৰ ৰজা আছিল। তেওঁ কিন্তু সেই নৰকাসুৰ কিন্তু মানে পৰৱৰ্তী কালৰ বা অৰ্বাচীন কালৰ পুৰাণকাৰসকলৰ বনোৱাহে। নৰকাসুৰ যি ৰামায়ণ আৰু মহাভাৰত চৰি ৰামায়ণ মহাভাৰত নহয় ৰামায়ণত যি নৰকাসুৰৰ কথা কৈছে, তেওঁ অসমৰ ৰজা নাছিল। তেওঁ আছিল হয় সিন্ধু নদীৰ পশ্চিমৰ নাইবা সিন্ধু নদীৰ পাৰৰ পূব পাৰৰ এনেকৈ হ'ব। তাৰ কাৰণে ৰামায়ণত যদি আপোনালোকে কিষ্কিন্ধা কাণ্ড পৰে য'ত সীতাক অন্বেষণ কৰা হৈছিল, অন্বেষণ কৰাৰ কাৰণে চাৰিওফালে বানৰ সেনাপতি পঠিয়াইছিল, তেতিয়া সুগ্ৰীৱে পূবলৈ পঠিয়াইছিলে বিনতক, বিনত ব্ৰহ্মপুত্ৰ পাৰৰ যিমান ৰজা আছে সিহঁতক জয় কৰি পেলাই ঘূৰি গৈছিল, কিন্তু নৰকাসুৰক লগ পোৱা নাছিল। নৰকাসুৰক লগ পাইছিল সুসেন। সুসেন গৈছিল পশ্চিমত সিন্ধু পাৰ হোৱা, মানে সিন্ধুৰ উল্লেখৰ বহু পিছতহে নৰকাসুৰৰ ৰাজ্য বা দেশ বৰাহ পৰ্বত পাইছিল। আপোনালোকে কম্প্ৰিহেনচিভ হিষ্ট্ৰী অফ আছাম অলপতে পাব্লিছ হৈছে 2005 চনত হ'ব লাগে, তাতে এটা দেখিব এছ চট্টোপাধ্যায়, তেওঁৰ পুৰা নামটো মই নাজানো, স্মৃতি চট্টোপাধ্যায় নহয় এছ চট্টোপাধ্যায়, সৌগতও হ'ব পাৰে কিবা তেনেকুৱাতো হ'ব পাৰে, তেখেতে এটা কথা কৈছে, ভাস্কৰ বৰ্মন কোচসকলৰ দৰেই উত্তৰ পশ্চিমৰ পৰা আহি এই দেশত ৰাজত্ব কৰিছে। আৰু কোচসকলে যেনেকৈ প্ৰটমংগলয়েড গ্ৰুপৰ, ঠিক ভাস্কৰ বৰ্মনকো কৈছে প্ৰটমংগলয়েড বুলি। প্ৰটমংগলয়েড মানে আদি মংগলয়েড। ইয়াত এটা বস্তু দেখা যায় যে পণ্ডিতসকলে কোচসকলক সবসময় মানে ক'ৰবাত লুকাই ৰখাৰ কাৰণে, পুতি থোৱাৰ কাৰণে এটা যত্ন কৰিছে। পদ্মনাথ গোহাঁই বৰুৱা অসমৰ বুৰঞ্জী লিখিলে, তাত তেখেতে পোনপটীয়াকৈ কৈ দিলে কোচসকল বদবংশী, অৰ্থাৎ মেচ কছাৰীৰ বংশধৰেই বুলি। মই দেখিলোঁ এই কথা কেলেই তেখেতে কৈছে, তেখেতে আকৌ কৈছে গেটৰ ওপৰত নিৰ্ভৰ কৰি। গেট মহোদয়ে এটা কথা কৈছিলে যে মানে এই যিমান ট্ৰাইবেল আছে, গাৰো, ৰাভা, হাজং, কাছাৰী ইত্যাদি ইত্যাদি হিন্দু হয় আৰু কোচ হয়, আৰু সেইকাৰণে অসমত কোচৰ সংখ্যা ইমান বাঢ়ি আছে, ৰাখাৰ ঠাই নাই, এই ধৰণৰ কথা লিখিছে। গেইটেই কিমান সঁচা কথা লিখিছিল তাৰ কাৰণে মোৰ প্ৰায় 12 বছৰমান সময় লাগিছে উদ্ধাৰ কৰোঁতে। এনালাইচিছ কৰি দেখা গ'ল, প্ৰথম যেতিয়া ভাৰতৰ চেঞ্চাছ হয় লোকপ্ৰিয় 1872 চনত, তেতিয়া কোচৰ জনসংখ্যা আছিল 313,000। 1911 চনত আহি দেখা গ'ল 242,000। তেতিয়া মইতো অংকত মই এক্সপাৰ্ট নহওঁ, কিন্তু মই কোনো অংক শাস্ত্ৰত দেখা পোৱা নাই 242,000
3,13,000 কই বেশি, কিন্তু পণ্ডিত অকলে কইছে। আর রাম রাম পণ্ডিত নহয়, গেটর দরে মানুষে কইছে, পদ্মনাথ গহে বড়র নিচিনা মানুষে কইছে, ডাক্তার বীরঞ্চি কুমার বড়র নিচিনা মানুষে কইছে, ডাঙর ডাঙর পণ্ডিত অকলে কইছে। কিন্তু কিয় এই কথা কইছিলে, এই কথা কোয়ার মোর মনে জ্ঞানে যেখিনি মই অলপ বুঝিব জানিব পারিছো, সেইটো হৈছে প্ৰাচ্য বিদ্যানত নগেন্দ্ৰনাথ বসুৱে যিটো কথা কৈছিলে, তেখেতে কৈছিলে যে আজিৰ পৰা 6,000 বছৰ আগত কোচসকলে কামৰূপৰ পৰা সৰস্বতী নদীৰ পাৰলৈকে প্ৰাধান্য বিস্তাৰ কৰি আছিল। আৰু ভাৰতৰ যিমান জনগোষ্ঠী আছে তাৰ ভিতৰত একমাত্ৰ এই কোচ যিসকলে আৰ্যৰ আগ্ৰাসনৰ বিৰুদ্ধে থিয় হৈছিল। অৰ্থাৎ আৰ্যসকলে যেতিয়া ভাৰতত প্ৰৱেশ কৰে তেওঁৰ কথাৰ পৰা যিটো বুজা যায় সেইটো হৈছে তেতিয়া ডেফিনেটলি ভাৰতবৰ্ষত মানুহ আছিল, অনাৰ্য মানুহ আছিল। কিন্তু নগেন্দ্ৰনাথ বসুৰ মতে আৰ্যসকলে এই আগ্ৰাসন প্ৰতিহত কৰাৰ কাৰণে কেৱল কোচসকলে তৰোৱাল ধৰিছিল। আৰু এই কথা গণ পোৱা যায় আপোনালোকে যদি সংস্কৃত সাহিত্যৰ 5,000 বছৰৰ সংস্কৃত সাহিত্য, ঋগ্বেদৰ পৰা সংস্কৃত সাহিত্য আৰম্ভ হয়, আৰু ক'ব লাগিলে যোগিনী তন্ত্ৰত আহি পেলাই সংস্কৃত সাহিত্য শেষ হয়। আৰু ইয়াৰ সময়কাল হৈছে 5,000 বছৰ। যদি আমি পশ্চিমীয়া পণ্ডিতৰ কথাটো মানি লওঁ, পশ্চিমীয়া পণ্ডিতসকলৰ মতে ঋগ্বেদৰ ৰচনা হৈছে যীশুখ্ৰীষ্টৰ জন্মৰ 2,500 বছৰ আগত বা 1,500 বছৰ আগত। কিন্তু আমাৰ কিছুমান পণ্ডিত আছে যিসকলৰ মতে ঋগ্বেদৰ ৰচনা হৈছিল খ্ৰীষ্টপূৰ্ব 7,500 বছৰ আগত। এই বিশেষ কৰি এই কথাটো কৈছে কেটকাৰে, মোৰ কথাটো অলপ টেকনিকেল হ'ব, আপোনালোকে বুজিবলৈ অলপ এতিয়া কিছুমানে কষ্ট পাব। মই আচল কথাটো যোৱাৰ আগতে মই এই অলপ ঘূৰা পকাকৈ কৈ আছোঁ। মানে ঋগ্বেদত এটা সূক্ত আছে, সেইটো প্ৰথম খণ্ড বা মণ্ডল, ঋগ্বেদ এইটো মণ্ডল বুলি কয়, প্ৰথম মণ্ডলৰ 95 সূক্ত 2 নম্বৰ শ্লোক, তাতে কৈছে হে সৰস্বতী নদী, তুমি হিমালয়ৰ পৰা পৰ্বতৰ পৰা ওলাই সাগৰত পৰিছা। আৰ্কিঅলজিকেলি এইটো গৱেষণা কৰা হ'ল, গৱেষণা কৰি দেখা গ'ল যে খ্ৰীষ্টজন্মৰ 7,500 বছৰ আগত ভাৰত মহাসাগৰ ৰাজপুতানালৈকে বিস্তৃত আছিল। সেই তেতিয়া সৰস্বতী নদী বিকানেৰৰ ওচৰত সাগৰত পৰিছে। যিহেতুকে আৰ্কিঅলজিকেলি কয়, পুৰাতাত্ত্বিকভাৱে যেতিয়া কয় যে ইমান বছৰ আগত সাগৰ ৰাজপুতানালৈকে আছিল, তেনেহ'লে ঋগ্বেদৰ ৰচনা হৈ সিমান বছৰ আগতেই হ'ব লাগিব। এতিয়া এই ঋগ্বেদ হৈছে এনে এখন গ্ৰন্থ যিখন গ্ৰন্থৰ আগত পৃথিৱীৰ কোনো দেশত, কোনো জাতি, কোনো গ্ৰন্থ লিখা হোৱা নাছিল। সেই গ্ৰন্থত এইটো মোৰ পূৰ্ৱৱৰ্তী বক্তা দীপক ৰায় দেৱে কৈ গৈছে,
যে এই কি কয় কোচবিলাকৰ কথা, এই কোচবিলাকক আৰ্যৰ বেধুম গালি, এই গালিটোৰ প্ৰথম ইহঁতক গালি পাৰিলে কুয়ক বুলি। অৱশ্যে কুয়ক শব্দৰ অৰ্থ কি পণ্ডিতসকলে ভাষ্যকাৰসকলে ইয়াৰ অৰ্থটো দিয়া নাই, তথাপিও আৰ্যৰ খং মানে নুগুচি ক'লে কুয়বাজ, আৰ্যৰ খং নুগুচি। তাৰপিছত কুয়বাজৰ পৰা হ'ল কুবাজ, অৰ্থ কি এই খাৰাপ কথা কয়, বেয়া কথা। পদ্মপুৰাণত আহি বেধুম গালি, চালে বাদ বিচাৰ নোহোৱাকৈ চব খাই, নিয়ম নীতি বুলি কোনো কিছু নাই। এই কোচসকল এওঁলোকৰ ভাষা বিকাশী, এওঁলোক পৰ্বতবাসী ইত্যাদি ইত্যাদি। তেতিয়া ইয়াত চাব গ'লে দুটা বস্তু, ভাৰতৰ যিটো ভাৰতবাসী যদি কওঁ দুই ভাগত ভাগ কৰা যায়, এক ভাগ হৈছে আৰ্য আৰু অন্য ভাগ হৈছে অনাৰ্য। আৰু কিছুমান হয়তো আৰ্যৰে বংশধৰ, আৰু কিছুমান নতুনকৈ আৰ্য হয়, অৰ্থাৎ হিন্দু হ'ল, কোনোবাই কাষ্ঠ ক'লে, কোনোবাই ক্ষত্ৰিয় ক'লে, কোনোবাই কিবা ক'লে, তেওঁ ডাঙৰ আৰ্য হৈ গ'ল। আপোনালোকে নিশ্চয় কালাপাহাৰৰ কথাটো জানে, কালাপাহাৰ আছিল বামন, পৰিল প্ৰেমত মুছলমান ছোৱালীৰ, বিয়া কৰালে মুছলমান ছোৱালী, হিন্দুত্ব আৰু তাক জাতত নলয়, কাজি কাজি তেওঁ হ'ল মুছলমান। এতিয়া তেওঁৰ অন্তৰে এটা সবসময় এটা ভয়, কোনোবাই যদি মোক কাফেৰ কয়, কাফেৰ মানে বিধৰ্মী, মানে মই আচল মুছলমান নহয়, এই ভয়ত অস্ত্ৰ ধৰিল। আৰু তাৰ অস্ত্ৰৰ লক্ষ্যই হৈছে যিমান হিন্দুৰ মঠ মন্দিৰ মূৰ্তি এইবিলাক আছে ধ্বংস কৰা। ভাৰতত মানে ক'ব লাগিলে এশজনৰ এশজন পণ্ডিতেই হয় তেনেকৈ মানে নতুনকৈ আৰ্য হোৱা পণ্ডিত, আৰু নহ'লে সঁচা সঁচিকৈয়ে কি কয় এইটো আৰ্য বংশধৰ। আৰু তেওঁলোকৰ যিটো আজি 7,000 বা 5,000 বা 10,000 বছৰ আগত কোচে যে তেওঁলোকক শান্তিৰে শুব দিয়া নাছিল, শান্তিৰে থাকিব দিয়া নাছিল, শান্তিৰে ভাৰত জয় কৰিব, ভাৰতক জয় কৰিব দিয়া নাছিল, সেইকাৰণে কোচৰ প্ৰতি এটা বিদ্বেষ মনোভাৱ পোষণ কৰিছিল, যাৰ কাৰণে কোচৰ বুৰঞ্জী বিকৃত কৰিছে। আৰু বিকৃত কৰাৰ শেষতম জঘন্যতম হৈছে এই কথা যে কোচসকল কোন, এই বৰৰ বংশ মেচ কছাৰীৰ পৰা আহিছে, মানে কণমানে কয়ে বড়োৱে লিখিছে। অসমত মানে কোচৰ মানে দুনিয়াত যিমান ট্ৰাইবেল আছে চব কোচ হৈ হিন্দু হৈ কোচ নাম লয়, কাৰণে অসমত কোচত থোৱা জাগা নহৈছে। যাই ঠাই মই হিচাপটো আপোনালোকে দেখাই দি দিলোঁ, প্ৰথম চেঞ্চাছত আমাৰ সংখ্যা ওলাল 3,13,000, তাৰ 50 বছৰ পাছত সংখ্যা হ'ল 2,42,000। এতিয়া আপোনালোকে ক'ব নেকি গেট এজন মূৰ্খ আছিল, আপোনালোকে ক'ব নেকি যে মানে হেৰি কনকলাল বৰুৱা মূৰ্খ আছিল, তেওঁলোকৰ অংকজ্ঞান অলপো নাই, 4 আৰু 4 যে 8 হয় এই কথা তেওঁলোকে নাজানে। এতিয়া কথা হ'ল আমাৰ ওপৰত কোচৰ ওপৰত আগ্ৰাসন আজি 8,000 বা 10,000 বা 5,000 বা 6,000 বা 2,000 বছৰ আগত আৰম্ভ হৈছিল, আৰু আজিও সেই আগ্ৰাসন চলি আছে। ইয়াত আপোনালোকে আজি যে সাহিত্য সভা পাতিছে য'ত কমতাপুৰৰ কথা উত্থাপন হৈছে, ৰাজবংশী ভাষাৰ মানে উদ্ধাৰৰ কথা উঠিছে,
ইয়াক মানে উন্নত করার কথা উঠিছে, তাত প্রথম মই যেটো ভাব সেইটোই সে আপনাদের কোন আপনাদের প্রথম আপনাদের নিজক জানিল, আপনাদের শুনিল ডক্টর দীপক কুমার রায় মহোদয়ে তেখেতে কোষর ব্রঞ্জি টানিলে আমার চিকনাঝাড়েরপরা। মইতো দেখো চিকনাঝাড়েরপরা কোষর আরম্ভ হয় নাই, কোষর আরম্ভ হয়েছে ঋগ্বেদর দিনেরপরা, আর ঋগ্বেদর আগর হিন্দু সভ্যতা, হিন্দু সভ্যতার মহেঞ্জোদাড়ত যে মানে স্কেলেটন আবিষ্কার হয়েছে, তাতে মঙ্গলের মানুষের লাউখলা আবিষ্কার হয়েছে। আগর দিনের আপনাদের মনে নজানো বুদ্ধদেবের মূর্তিটা ভালদরে চাইছে না নাই, বুদ্ধদেবের কান এই পর্যন্ত থুতুরিলেকে, আপনাদের যে হটসন হান্টার ইত্যাদির, আর রাল্ফিজ বেশি দিনের কথা নয়, 1585 সনের কোচবিহারত আইছিল, আহি দেখা পাইছিল কোচমানোর কান বলে এই থুতুরিলেকে ওলাব। মই নাজানো বুদ্ধদেব কোচ হয় না নয়, কিন্তু এই থুতুরিলেকে কান অলমা কোচমানোর কথা সিদিনা 1585 সনের রাল্ফিজে কই গেছে, তার আগত হান্টারে কইছে, তার আগত মানে হেরিয়ে হটসনে কইছে। এই একে কান ডাঙর মূর্তি আপনার মহেঞ্জোদাড়ত আবিষ্কার হয়েছে। মই তো আজিলেকে যেমন ঘাটিল বেদ বেদাঙ্গ পুরাণ বা পশ্চিমে পণ্ডিতসকল লেখা, কোনো জাতি কান ডাঙর করে রাখা মই শুনা নাই, দেখা নাই, মই এতিয়ালৈকে সেইটো কৰিব পৰা নাই, কিন্তু কোচসকলৰ বুলি পণ্ডিতসকলে কৰি গৈছে। তো গতিকে এতিয়া প্রশ্ন উঠিছে, মই অবশ্যই এটা লিখিছো, এইটো কার এই ইন্ডাস সিভিলাইজেশন, তো কার সিভিলাইজেশন আজি তাত কিয় বড়র সিভিলাই কি কয় সংস্কৃতি আবিষ্কার নহল, আজি কিয় রাভার সংস্কৃতি আবিষ্কার নহল, আজি কিয় কি কয় অস্ট্রিকর সংস্কৃতি আবিষ্কার নহল, আজি কোচর সংস্কৃতি আবিষ্কার হল কিয়? এই ইন্ডাস হিন্দু সভ্যতাকে কোচ সভ্যতা আছিল, এই দায়িত্ব আপনাদের এই সাহিত্য সভার উপর আহি পড়ছে, এই কথা চালি জারি চার কথা আপনাদের কর্তব্যের ভিতর পড়ছে। আপনাদের এইবিল চিন্তা করক, মই মর পেটর তারণার মর অমূল্য সময় কেবল পেট বাঁচাই রাখার কারণে কটালো, শেষ বয়সত আহি মই অনুসন্ধান করে দেখিল আপনাদের যে কোচক ঘীন করে রাজবংশী নাম লৈছে, ক্ষত্রিয় কইছে, সেই কোচ বোধ ইমান ঘীন করব নহয়। তার কারণ আজি ভারতবর্ষ মই তো এটিলৈকে পোৱা নাই যে এই একবিংশ শতিকাত কব পাৰে যে আমার জাতির মানুষ ক্ষুরুক্ষেত্র যুদ্ধ যোগদান করেছিল, অর্জুনের লগত যুদ্ধ করেছিল, কোনো জাতি কব পারা ক্ষমতা যদি আছে মোর আগত আহি কব পাৰে যে হ্যাঁ আমার জাতির মানুষ, কিন্তু কোচ মানুষ এটা কব পাৰে, তার কারণ তিনজনক কোচবীর কুরুক্ষেত্র যুদ্ধ যোগদান করেছিল। এজনের নাম আছিল সুদক্ষিণ, এজনের নাম আছিল বিচিত্র বর্মন, এজনের নাম আছিল নাম তো পাহরি গলো মই, এই তিনজনে কুরুক্ষেত্র যুদ্ধ যোগদান করেছিল। গতি মই চমুকে আপনাদের কব খুঁজ, আপনাদের সেই জাতির বংশধর যংশধরে কেবল 16 শতিকাত শিলারায় সমগ্র উত্তর পূর্ব ভারত সাম্রাজ্য গঠন করা নাছিল, সেই কোচ যে কোচ অর্জুনের লগত যুদ্ধ করেছিল, যে কোচ ইন্দ্রর লগত যুদ্ধ করেছিল, ইন্দ্রর তো দেবতা বলে মানে, অথচ কোচে ইন্দ্রর লগত যুদ্ধ করার কারণে ঋগ্বেদর প্রথম মণ্ডলর
174 সূক্ত আর 7 নং রেকর্ড শ্লোক ইন্দ্র লগত যুদ্ধ করে মৃত্যুবরণ করার কথা লিখিছে। এই তো শিবেন কোচর কথা নহয়, রাম রাম যদু মধু লিখা কিতাব নয়, এই তো ঋগ্বেদ কোয়া কথা। গতি আপনাদের সেই কোর্স পঞ্চতন্ত্র একটা গল্প আছে, সেই গল্প তো হল সিংহ মাক মরি গল। গতি এই মাজতে টিভিত দিয়ার নিচিনা কুকুর মাকে মেকুরী পোয়ালি গাখির খোয়ার নিচিনা তাক তুলি তালি ডাঙর দীঘল করিলে। এদিনাখন তেওঁলোকে এই শিয়ালৰ বাচ্চা আছিল, ফুৰিব গল। সন্ধিয়া লাগিলে শিয়ালৰ হোৱা দিয়া এটা নিয়ম, গতিকে হোৱা দিলে। আচল শিয়ালৰ পোৱালিকেইটো সব হোৱা হোৱা কৰিলে, সিংহৰ পোৱালিটো বেচাৰে নাজানে, তাৰ স্বভাৱৰ ভিতৰত নপৰে। মনে মনে থাকিল, ঘৰত আহি অহাৰ পিছত এই আচল শিয়ালৰ পোৱালিকেইটা মাকক গোচৰ দিলে, ক'লে অলপ জকালে, এ দাদাই বা ভাইটিয়ে আমি এনেকৈ হোৱা হোৱা দিলোঁ, ই দেখি চাই দেখিছেনে মায়ে, এওঁ মানে হোৱা নিদিলেই। এই তেতিয়া শিয়ালৰ মাকক মাকে কৈছিলে যে নহয় অ' বোপাই, তেওঁ আচলতে তেওঁ শিয়াল নহয়, তেওঁ সিংহহে। তেতিয়া এই সিংহ পোৱালি সুধিলে, মা মা সিংহ কি বস্তু? অ' সিংহ কি বস্তু নাজানানে, তেওঁ পশুৰ ৰজা। গতিকে আপোনালোকক মই এটাই অনুৰোধ, যদি আপোনালোকক কোনোবাই শিয়ালৰ মাকে যদি গাখীৰো খুৱাইছে, সেইটো পাহৰক, আপোনালোকে শিয়াল নহয়, আপোনালোকে সিংহ। এই মই মানে যিটো ঘৰত বিয়া কৰাইছিলোঁ, মোৰ শহুৰৰ বাহিৰে বাকী সবকেইটা আত্মীয় গোষ্ঠীগিলা ড্ৰাইভাৰ আৰু হেৰি এই ড্ৰাইভাৰ আৰু সবকেইটাই। সন্ধিয়া তেওঁলোকে যেতিয়া আহে, মাজে মাজে যাওঁতো খালি ৰেঞ্চ স্ক্ৰুড্ৰাইভাৰৰ কথাই গল্প কৰে, শুনি শুনি আমনি লাগি যায় সদায়। আজি খালি ৰেঞ্চ স্ক্ৰুড্ৰাইভাৰ, ৰেঞ্চ স্ক্ৰুড্ৰাইভাৰ, এইটো হ'ল গিয়াৰৰ, এইটো হ'ল অমুক টায়াৰ পাংচাৰৰ, এইবিলাকে কয়। মানুহ কিছুমান যিবিলাক সদায় লাৰা চাৰা কৰি থাকে, সেইটো অলপ প্ৰিয় হয়, সেই কথাটো ওলায়। মই অলপ আপোনালোকৰ বিষয়ে অলপ চোৱা চিতা কৰিছিলোঁ, এইটো ক'ব লগা কথা ইমান আছে, আপোনালোকৰ মানে শুনিও আমনি লাগিব, ভালো নাপাব। তো মই আপোনালোকৰ বেছি সময় নষ্ট নকৰাই উচিত বুলি ভাবোঁ। যোৱাৰ আগে আগে এটা কথা কৈ যাওঁ, আপোনালোকে ইয়াত সাহিত্য সভা পাতিছে, সাহিত্য মানে কি? সাহিত্যৰ সংজ্ঞা পণ্ডিতসকলে কৈছে সেইটো নেকি দাপোন, আৰ্চি, আইনা। আপোনালোকে প্ৰত্যেকে জানে আপোনালোকৰ মুখ, আপোনালোকৰ মুখত মানে মাথাত আছে লাগি, কিন্তু আপোনালোকৰ নিজৰ মুখ আপোনালোকে নিজে দেখা নাপায়। ডাঙৰ দুৰ্ভাগ্য বা সৃষ্টিৰ এইটো এটা ডাঙৰ এই এই নিজৰ মুখটো চোৱাৰ কাৰণে মই কিমান ধুনীয়া, এই আইনাৰ দৰকাৰ হয়। সমাজৰ আইনা হৈছে সাহিত্য। ভাষাৰ কথাটো মই নকওঁ, তাৰ কাৰণ আমাৰ ভাষাৰ অজা ডক্টৰ ভকতদেৱ আছে, তেখেতসকলে পৰিষ্কাৰ কৰিব। ভাষাটো হৈছে আপোনালোকে ক'ব পাৰে, এই এনে সহজভাৱে ক'ব লাগিলে বাহন, আপোনালোকে ৰেলগাড়ী কৰিব পাৰে, ক'ব পাৰে এৰোপ্লেন, ক'ব পাৰে আৰু কি কয় এইটো, এই হিয়ণ্ডাই, মাৰুতি, মাৰ্চিডিজ ভেন, এইবিলাক কিবা এটা ক'ব পাৰে। ভাষাৰ মাধ্যমে আমাক জন্তু জানোৱাৰৰ পৰা পৃথক কৰিছে আমাৰ ভাষা, নহ'লে আমি সব জন্তু জানোৱাৰ হ'লোহেঁতেন। তাৰ কাৰণ মই কি ভাবি আছোঁ, মই কি খাব খুজি আছোঁ আপোনাক ক'ব নোৱাৰিম, আপুনিও মোক ক'ব নোৱাৰিব, আপোনাৰ
শরীরের কোন জায়গা কি বিষ হয়েছে, গতি আপনার চিকিৎসা নহলেতেন। আমার ডিরেক্টর যান জন্তু জগতের পর পৃথক করেছে আমার ভাষায়, গতি ভাষা সকলে নিজের নিজের ভাষা আদর করে, মরম করে, যত্ন করে। কিন্তু ভাষা আকো আপনাদের গারো ইয়াত দেখিছে না নাই মানে নজানো, গারোর অস্ত্রর নাম হয়েছে মিল্লন, না মিল্লন কয় মিল্লন, তার দুই ফালে ধার, এইফালেও ধার এইফালেও ধার, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে। ভাষাটা ঠিক তেনে আমার রাজনৈতিক কারণতেই হোক, ঐতিহাসিক কারণতেই হোক, বা ভাগ্যর দুর্বিপাকর কারণতেই হোক, কোচ বা রাজবংশী বলা মানুষবিলাক এনেকুয়া হয়েছে, এতিয়া বিভিন্ন রাষ্ট্রর অধিবাসী, রাষ্ট্র আর প্রদেশ, গতি মাজত বিভেদ নিশ্চয়ই থাকিব, মাজত মানে ডাইভার্সিটি থাকিবই। সেই ডাইভার্সিটির মাজত আপনাদের যদি ইউনিটি বিচারে, আপনাদের বোধহয় এই মূলটো অনুসন্ধান করিব লাগিব। মই কিছু কথা যেটো সত্য বলে ভাবো, অর্থাৎ দুয়ে দুয়ে চারি হয়, মই এই এই কথাই কই যাম আপনাদের, সময় নহব বেশিকে কবার কারণে, বাকি গ্রহণ করা নকরা, লওয়া নলওয়া সেইটা আপনাদের। এই সত্যটা হয়েছে আপনাদের এতিয়া আকো এটা গল্পত মই যাব লাগিব, সেই গল্পটো বোধহয় কোচসকলক লয়ে সৃষ্টি হয়েছিল, দেবতা আর আর্যর লগত নাকি সব সময় যুদ্ধ হয়েছিল, দেবতা মানে আর্য সরি দেবতা আর অসুরের লগত, দেবতা মানে বোধহয় আর্যসকলে নিজকে কৈছিলে দেবতা বলে, কিন্তু যিমান যুদ্ধ হয় দেবতাবিলাক হারি যায়, ঠিক হারি 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 তেওঁলোকে ক্লান্ত ভাগরি পড়ছে। গতি আজি আপনাদের যে কোচ রাজবংশী ভাষা জাগ্রত করার কারণে ইয়াত মিটিং পাতিছে, মিটিং পাতিলে, মিটিং পাতি তর্ক যুদ্ধ হল, বহুত বক্তৃতা হল, মহাদেবে কয় এ অসুর রাবণক মই তো মানে শেষ করে দিব পারো বা অমুক, কিন্তু ব্রহ্মাই বর দি থাকছে নয় নমরে, ব্রহ্মাই কয় মই তো মানে সবরে মানে হেরি সৃষ্টির মালিক, কিন্তু মর কথাই নুশুনে, এই ধরনের কাজিয়া। শেষত উঠি এজন মানুষে কলে, এ তহতর কথাবিলাক থ, আসল কথা কি জানা বলে, কি কচুন আসল কথা হয়েছে অসুরবিলাক হয়েছে মাথা থাকা জাত, আর দেবতাগুলা হয়েছে কাকড়া জাত, কেকুরা কাকড়া রাজবংশীগুলা খাই না নাখায় মই নাজানো। এই রাজতন্ত্রতো জানিছিল অসুরবিলাকে, ঋগ্বেদর কথা যদি সত্য হয়, উইলসন আর ম্যাক্সমুলার কথা যদি সত্য হয়, তেনহলে এই অসুর হয় কোচসকল, কোবাজর অর্থ করেছে, কোবাজর মানে এনেই তো কোচ বলে কয়, অর্থ করিলে উইলসন আর ম্যাক্সমুলার বিখ্যাত সংস্কৃত পণ্ডিত অসুর, তেনহলে এই অসুর কোন, এই অসুর বোধহয় কোচসকলে আছিল নাকি, এই রাজতন্ত্রর জ্ঞান আর্যসকলক দিছিলে এই কোচসকলে। এই রাজতন্ত্র রাজ্য পাতিব লাগে, রজা হব লাগে, যে এই মাথা যে এটা লাগে জাতি, এইটো বোধহয় কোচসকলে দিছিল, যদি ম্যাক্সমুলার আর মানে উইলসনের কথা যদি সঁচা হয়, ঋগ্বেদর কথা যদি সঁচা হয়, তেতিয়া মই যেটো দেখিছো
মই কোচ রাজবংশী সন্মিলনের লগত প্রায় 57 সনের পর জড়িত। যদিও 500 বছর আগত বিশ্বজিৎ রায় নেতৃত্ব দিব পারা লিডারশিপ দিব পারা গুণ আহরণ করিও পারিছিল, বিংশ আর একবিংশ শতিকাত মই দেখো কোচ মাথা নোহা হয়ে গেছে, কোচর নেতা নাই। যে জাতির যেতালেকে কোনো নেতা না থাকে, মাথা না থাকে, সেই জাতি আগবাড়ি যাব নয়। মাথা না থাকলে কি হয়, মানে আমার বিক্ষিপ্ত মন, আমার মনবিলাক অস্থির। গতি যেতিয়া লিডারে এই অস্থির মনের মানুষবিলাক একটা লাইনত নানে, সমাজ এতিয়াও এক হয়ে পেলায়, যেটু আমার সভাপতি কোনোবাই কৈছিল এই পড়ুয়ার পিপরার উদাহরণ দি, তেনেকুয়া দল বান্ধি মার বান্ধি আপনাদের আগবাড়ি নারিব। গতি এটা উপদেশ আপনাদের দিও বা এটা অনুরোধ আপনাদের করে যাও, আপনাদের এটা রামে হোক শামে হোক যদুয়ে হোক মোদী হোক একটা লিডার আপনাদের দরকার হয়েছে। যেতালেকে আপনাদের উচিত নেতৃত্ব দিব পারা লিডার আপনাদের সৃষ্টি করব নারিব, আপনাদের এনেকে হা হুতা করে মরিব। মর পূর্ববর্তী বক্তা ডক্টর দীপক রায় যেটো এই রিসেন্ট যেটো আগ্রাসন কোচ রজা বড় রজা মেচ রজা অসমর নাকি 60 লাখ না কিমান কোচ মানুষ আছে বা রাজ কোচ রাজবংশী মানুষ আছে, কিন্তু এইটো যে নির্ঘাত মিশা কথা এই প্রতিবাদ কিন্তু লেখা মই দেখা নাপালো, যদিও জানুক না জানুক এইটো অসুর স্বভাবের কারণে নাকি ইংরাজির একটা কথা আছে, ওয়ার এঞ্জেল ফিয়ার্স ডেভিলস ট্রেভিল, মানে যত দেবদূতও ভয় করে তার নাকি এই দানব হয়। যদি যে অকলে পড়িছে নিশ্চয় পড়িছেই, তিনিটা লেখা মরে ইতিমধ্যে ওলাই গৈছে যে এটা নির্ঘাত মিশা কথা, আজি পর্যন্ত বিশেষ উত্তর পাওয়া নাই, আর 3-4টা মানে আছে পেপারত দিয়া হয়েছে পাবলিশ করব না নকরে। গতি এই যে সাহিত্য সভা, এই সাহিত্য সভা আপনাদের মিটিং করে লেকচার করলে আপনাদের প্রতিবাদর ধ্বনি বহুদূর গই নাপাব, মর এই মাইকর ধ্বনি জোর যার কিমান 1 কিলোমিটার যাব, কিন্তু বহুদূর হাজার হাজার লক্ষ লক্ষ মাইললৈকে যাব, শ শ বছরলৈকে এই ধ্বনি বাজি থাকিব। গতি সাহিত্যর প্রয়োজন, সাহিত্য পিছে কোনো সাহিত্য সভায় সাহিত্যর সৃষ্টি নকরে, সাহিত্যর সৃষ্টি করিব আপনাদের ব্যক্তিয়ে, এক একজন আপনাদের আজি গবেষক হব লাগিব, এক একজন আপনাদের পণ্ডিত হব লাগিব, এক একজন আপনাদের আপনাদের নিজের কথা কব পারা হব লাগিব, যি কথা শ শ যুগ যুগ বছর ধরে থাকি যাব। আপনাদের কেবল এনেকে মিটিং করে বক্তার বক্তৃতা শুনিলে সেইটো আমার ভাষা কি, এইটো হৈছে কি কয় বতায়ে করা শব্দ, নাও আপনাদের দেখিছে নয়, নাওর পিছফালে এরি থাকে কি কয় এটা বঠা বঠা নয় কিনা হাল ধরে, এটা হাল ধরা বৈঠা থাকে শব্দ আমার ভাই কি বতায়ে এইটো সৃষ্টি করে, আমার জিভাই ওই নাওর হাল ধরার নিচিনা টেরা বেঁকা করি, একবার মুগ্ধ একবার দন্ত একবার তালুত লগাই শব্দর সৃষ্টি করে, তো এইটো সেই বতাহর বস্তু বতাহতে মিলি যায়, এইটুক চিরস্থায়ী করা যেটু কাম আপনাদের হাতত লৈছে, অতি মহৎ কাম আপনাদের হাতত লৈছে, অতি উচিত কাম আপনাদের হাতত লৈছে, গতি এই কামটো আপনাদের চলাই যাও, তার কারণে ব্যক্তির প্রয়োজন, মিটিং করে এইটু নহয়,
এটি ব্যক্তি সাধনার ফলত হয়, ব্যক্তিগত কষ্টর ফলত হয়। গতিকে তেনেকে কষ্ট আপনাদের করব লাগিল। তো মই আর বেশি সময় আপনাদের নলো, আপনাদের সাগে বেয়াই পাইছে, আমনিও লাগিছে। মই এইখিনি কই সকলের প্রতি মোর শ্রদ্ধা ভক্তি জনাই পেলাই মই মোর নাজানিলেও যেখিনি কথা বলে অনুভব করছো কলো, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করব, নিজের মানুষ বলে আপনাদের শুধরাই লব। ধন্যবাদ।